ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হাবিবনগর এলাকায় গেল শনিবার। যৌতুকের দাবিতে স্ত্রী নাবিলাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী জীবন শেখকে গ্রেফতার করেছে র‍্যাব 10। অভিযুক্ত জীবনকে মাদারীপুরের পুরান বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে কেরানীগঞ্জের র‍্যাব 10-এর সদর দপ্তরে এডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানান। ব্যবসা করবে বলে তার ওয়াইফকে খুব প্রেশার করতে থাকে যে বাবার কাছ থেকে টাকা নিয়ে আসো, তার শ্বশুরবাড়ি থেকে টাকা ডিমান্ড করে। এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় এবং এক সময়ে নাবিলা বলে যে তার বাবার সাথে যোগাযোগ করেছে, তারা আর কোনো টাকা দিতে পারবে না। 26 তারিখ রাত 8টায় সে তার জীবন শেখ তার স্ত্রীকে মারধর করতে থাকে এবং একটা পর্যায়ে এই নাবিলার যে ওড়না সেটা নিয়ে পেঁচিয়ে নিজে পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করে এবং সেখান থেকে পরে পালিয়ে যায়।